লিখে রাখতে হয়। নাম লেখার খাতাটা আনতে গেছে? আমি তো বাড়িতে গিয়ে তো ওই অবস্থায় রেখে দিয়েছি। চা তো খেতে বললাম তো, চা খাবো। খুব খিদে পেয়েছে মা, খালি বলছি শরীর ভীষণ খারাপ। কোন রকম মানে দু গ্যাস ভাত খেয়েছি শুধু, দু গ্লাস। তুমি আমার ওই জোড়া বিস্কুট নিয়ে এসে দাও একটা, একটু জল খাই আর একটু চা দাও। হ্যাঁ চা দাও, লালটা না অরেঞ্জটা। অরিও খায় না। আর বলছি খাতাটা কি আনতে গেছে, রেজিস্টার খাতাটা? ওদেরকে বসতে দাও। আজ নেটওয়ার্কের প্রবলেম, আমার ভাল লাগছে না। অফিসের মধ্যেও নেটওয়ার্ক নেই। আচ্ছা সবাই দেখতে পাচ্ছ তোমরা, সব শুনতে পাচ্ছ গো, একটুখানি বলবে প্লিজ। যদি তুমি লাইভ করো আমরা আছি। থ্যাংক ইউ, তোমরা দেখতে পাচ্ছ তাই তো? ভীষণ নেট প্রবলেম তোমাদেরও হচ্ছে বুঝি, অফিসের মধ্যেও নেট প্রবলেম হচ্ছে ভীষণ। হ্যাঁ শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না, ওপরে যে দেখা যায় না স্ক্রিনে সেগুলো তো কাউকে দেখাচ্ছে না গো। নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি। টাইগারটা নেই, তুমি যেটা খুঁজছো সেই টাইগারটা নেই। এই নামটা লেখার ব্যবস্থা করো তাড়াতাড়ি শঙ্কর, নামটা লেখার ব্যবস্থা করো তাড়াতাড়ি। ওদেরকে বসতে বলো, অফিসের বাইরে দাঁড়িয়ে কেন? ওরা তা বলবে না, রিকোয়েস্ট করছি বলবে না, কি বলবো? তাহলে ভেতরে ডাকো, এখানে বসতে বলো, ডাকো ভেতরে ডাকো। নামটা লেখাও, এই খাতাটাই লেখাও নামটা।
এ শঙ্কর, এই খাতাটায় নামটা লেখাও। ও চলে এসছে, ব্যাস ঠিক আছে। কেউ নাম্বার কাউন্ট করবেন না প্লিজ, একজন থাকলেও আমার আমারই সব থাকবে, নাম্বারটা প্লিজ কেউ কাউন্ট করবেন না। ছেলেটা ফোনটা বন্ধ করে দিল। মেয়েটার কাছে কোনো ফোন আছে কিনা বুঝতে পারছি না। যে ব্যক্তিকে আপনি কল করেছেন তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন, অনুগ্রহ করে অপেক্ষা করুন বা কিছুক্ষণ পর আবার কল করুন। আপনি জিস ব্যক্তি কো কল কিয়া হ্যায় ভো অভি দুসরে কল পর ব্যস্ত হ্যায়, কৃপয়া প্রতীক্ষা করে ইয়া কুছ সময় পশ্চাৎ প্রয়াস করে। দ্য পার্সন ইউ হ্যাভ কল, হ্যালো হ্যালো, ব্যক্তির সঙ্গে আপনি কল, হ্যালো, হ্যাঁ কাউকে কনফারেন্স করলে? কনফারেন্স মানে আমার মা। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ রেকর্ডিংটা কে করছে? তোমার মা রেকর্ডিং করছে। আচ্ছা বলো। আচ্ছা দিদি বলুন। হ্যালো হ্যালো, ও মা রেকর্ডিংটা দাবিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বলছি তুমি তুমি বলো কি করতে চাইছো, কি করবে, কিভাবে তোমাদের এই সম্পর্ক, তোমরা কতদিন ধরে তোমাদের এই সম্পর্কটা বলো তো একটুখানি। ও তো মিথ্যে বলছে। একটা কথা, একটা কথা শোনো তরুণ, একটা কথা শোনো তরুণ, তরুণ ও পাশেই রয়েছে, একটা কথা শোনো। আমি বলতে চাইছি যে এমন কোনো কাজ কেউই করবে না যেখানে মানুষের জীবন নষ্ট হয়, তাই না? তো আমি বলতে চাইছি যে সময় চাপে পড়ে অনেক সময় মিথ্যে বলছে, অনেক সময় সত্যি বলছে, যেটা একদম রিয়েল সেটাই তোমায় বলছি। ওকে, এই যে শাখা পোলাটা কার, তাকে জোর করে এতবার জিজ্ঞাসা করার পর বলতে চেয়ে বলছে, তার বাবা মা ভাই জানতো সেটা তোমার কাছ থেকে জানলাম, চেয়ে বলছে না, তাহলে কিছু কিছু মিথ্যে তো বলছে, হ্যাঁ কি না? আরে ও যে তোমার শাখা পলা পড়ে আছে এটাই তো জানি না, তুমি যখন বলতে জিজ্ঞেস করতে বললে তখন ও স্বীকার করলো হ্যাঁ শাখা পলা পড়ে রয়েছে, বুঝতে পেরেছো? তো এর জন্যই আমি তোমায় জিজ্ঞেস করছি, তুমি বলো ও এখন যে চাপে পড়ে গেছে, ওর তো এখন মানে ও দু নৌকায় পা দিয়ে খেলছিল, এবার খেলা খতম করেছো তুমি কি করে? কালকে তুমি ছবি পাঠাচ্ছিলে, কালকে তুমি বলেছো বিয়ে করেছো। আচ্ছা কাউকে পাঠাও, এটা ধরতে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আচ্ছা,
পলাশ বলেছে, মানে পলাশ বলতে ওর জেঠুর ছেলে যার বাড়িতে তুমি গেছিলে। আচ্ছা 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 হ্যাঁ কোন খেতে পারে না তারপরে ওদের বাড়িতে যাই আমার সাথে গন্ডগোল করে। আচ্ছা খুব গন্ডগোল করে শর্মা আমাকে ছোট বড় কথা বলুক আমি কোনোদিন গাইলে ও আমার মাকে মা ওকে খুব ভালোবাসে আমার মা ওকে জীবনের থেকে ভালো আমার মা এখনো পর্যন্ত ওর জন্য কাঁদে আমার মা ওর সাথে কিভাবে ইয়ারকি করে কিভাবে না করে সমস্যাটা কথা বলেছে তারপরে আমাদের ওখান থেকে আসার পরে সমাজ সাথে ঝগড়াঝাটি হওয়ার পরে সমা আমাকে বলছিল বলে তুই কৃষ্ণনগর আয় তোকে জুতিয়ে লাল করা ঠিক আছে আমি তখন দিল্লি যাচ্ছি ওর জন্য আমি দিল্লি গেছি ও আমাকে দিল্লি পাঠিয়েছে দিল্লিতে গেছি না শান্তি ভাই কাজ করতে তুমি টাকাটা কোথা থেকে ইনকাম করো তোমার অন্ধ্রপ্রদেশ গেলাম কাজ করলাম ওখানে থাকতে পারলাম না চলে এলাম বোম্বে গেলাম ওখানে এক মাস কাজ করলাম তাও থাকতে পারলাম তাহলে যাওয়া আসার একটা খরচা আছে তো ওর জন্য আমি একটা টাকাও ইনকাম করতে পারিনি যেখানে যাচ্ছি সেখানে পালিয়ে এসেছি যেখানে কলকাতায় থাকি যাই থাকি তিয়ারপুর থেকে যাই যাই যেখানে থাকি সেখানে পালিয়ে এসেছি ওর জন্য ওর টানে তাহলে আমি পয়সাটা কোথা থেকে ইনকাম করবো বিয়ার পরে আসামনগরেও দেখা করেছি আসামনগরে গেছি ওখানে মাছ দিয়ে কাজ করেছি ওখানে আসামনগরে গেছি তারপরে আমি আবার বোম্বে গেছি বোম্বে থেকে এসে আবার দেখা করেছি ওর সাথে কম দেখা করিনি যেটা সমা বলুক আর নাই বলুক আজকাল তো সমা লাউডস্পিকার দিয়ে আছে সমা কথাগুলো শুনছে হয়তো আমার উপর রাগ করছে যে কথাগুলো ও বলছে কিন্তু আমি ভালো বাসি বলে বলছি ওকে হারানোর ভয় বলে তার জন্য বলছি আমি কথাগুলো সমা পাশ থেকে শোনো যাই করো রাগ করে যাই করো তাতে যদি রেগে যদি দু চার পান মেরে দেয় তাহলে আমার কোনো রাগ করছে না ও হাসছে
বলো, যেটা সত্যি সেটাই বলছে, যেটা সত্যি সেটাই বলছি। বলো, ওর জন্য আমি শান্তি ভাই কোথায় থাকতে পারি, ওর জন্য কত কম সান্না করিনি আমি কাকিমা, এখনো বুক ফেটে যায় ওর কথা ভাবলে, ওর ইয়ে করলে, কিন্তু ও আমার সাথে সমানই ভাই নাটক ফেলে গেছে। ওর মা জানে আমার সাথে, ওর মা আমার সাথে কথা বলে, ও হাসপাতালে ভর্তি ছিল, তাও আমার দেখে খুব দুঃখ লেগে, তাও আমি অনেক কান্না করেছি, তারপরে ওখান থেকে এসে ওর মা জানে আমি বিয়েটা করেছি, ওর মাসি জানে বিয়েটা করেছি, ওর মেসো জানে বিয়েটা করেছি, ওর নিজের মেসো বললো যে 10,000 টাকা ফিসটা তুলতে হবে, আমি সমাকে ছেড়ে দিয়ে আসবো, এতে তো নিজে যে ছেড়ে দিয়ে আসবো, আজকে ওর মেসো টাকা নিয়ে ফুটে গেছে। ও মানে কেসটা তুলতে হবে 10,000 টাকা তোমার কাছ থেকে ওর মেসো নিয়েছে? হ্যাঁ, আমার কাছ থেকে নিয়েছে, বলছে 10,000 টাকা দিতে হবে ওর কেস তুলতে। আমি ঠিক আছে, ওর 10,000 টাকা আমি দিয়ে দিই, ও দেয়নি বলে ও বলছে ঠিক আছে আমি একা সব ম্যানেজ করে দেবো, সবকিছু দেবো, তুই এক্ষুনি 5,000 টাকা পাঠাও। আমি 5,000 টাকা পাঠালাম, তারপর বলছে কি না সমার পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, 2,000 টাকা মাসি বলছে পাঠালাম। তারপরে বলছে কি ওর মাসির ছেলে বলছে কি সমার সাথে যোগাযোগ করে দিচ্ছি, কথা বলে দিচ্ছি, তুমি এক্ষুনি 2,000 টাকা পাঠাও। আচ্ছা, ওর মাসির মেয়ে বলছে একটা আমাদের সমার শাড়ি নেই, সমার একটা শাড়ি কিনে, শাড়িটা কিন্তু ওর মাসির মেয়ের দরকার, কিভাবে চিটিং বাজ করে দিয়েছে ওই দিন, শাড়িটা ওর মাসির দরকার, মাসির মেয়ের দরকার, আমার কাছে চিটিং বাজি করে সমান নাম করে সমা বলে, সমা বলে মেলে আমার পাকের চুল খেয়ে নিয়েছে, মানে মাথা ন্যাড়া করে দিয়েছে। আচ্ছা, দিয়ে চলে গেছে, তাহলে পয়সাটা কোথা থেকে থাকবে বলো? আজকে যে আমি এখানে বাড়ি যাচ্ছি না, ওখানে ইকো পার্কে ছিলাম, ওখান থেকে বলছি তুমি যখন আসো না আমার দেরি করছে, তাহলে আমি বাড়ি বাড়ি এসেছি, বাড়িতে এসে এখন নয় বাড়িতে ঝাড় পোছা যাও, টুকটাক খরচা আছে তো বাড়িতে, রান্না বান্না গ্যাস ট্যাস ভরা একটা খরচা আছে, আমার কাছে যাবতীয় ছিল খরচা আছে, আমার কমিউনিটি নেই, আমার মারও কমিউনিটি ছিল, সব শেষ, আমাদের গরিব সংসারে খেটে খাই, সজাগতা যারা কার মতন বড় লোক নেই, আমরা সবাই খেটে খাই, আমাদের কোনোদিন আমাদের পাড়ায় কেন আমার নামে কোনোদিন একটা রেকর্ড যদি কোনো, যদি কোনো লোক যদি কোনো সাহায্য যদি বলে থাকে যে হ্যাঁ এই তরুণ ছেলেটা খুব খারাপ, যদি বলে থাকে তোমাদের পায়ের জুতো আমি কামড়ে কামড়ে ওখান থেকে কৃষ্ণনগর থেকে আনো। ওর মাসিও জানে আমি কেমন ছেলে, ওর মা জানে আমি কেমন ছেলে, সমাজ জানে কেমন ছেলে। আজ পর্যন্ত বাবা তোমার কত টাকা খরচা হয়েছে? কত টাকা ওটা হিসাব করলে তাহলে আমাকে ক্যালকুলেটর নিয়ে নাহলে কম্পিউটারে বুঝতে হবে, হিসাব করতে হবে। না না, আনুমানিক, কারণ এটা তোর মাসিরা ঠিক করেনি। আমি যে ফোন পেতে যে দিয়েছিলাম, সোমা জিজ্ঞেস করছে মাসিকে কত দিয়েছো? মাসিকে না হলে হিসাব করে সেবারে হিসাব করে ওর ভাইয়ের মোবাইলে পাঠিয়েছিলাম, সমা দেখেছে, না হলে সমা ভালো করে জানা সমাকে জিজ্ঞেস করো, আমার মাথা বেন খারাপ হয়ে যাচ্ছে পর্ব, ঠিক আছে, সমাকে দিয়েছি, হিসাব দিয়েছি কত কি হচ্ছে না হচ্ছে সব হিসাব দিয়েছি, ওর মাসিকেও টাকা কত দিয়েছি পাঠাইছি, পূজা নিজে দেখেছে, ঠিক আছে, এবার এর চেয়ে বেশি করলাম না, এবার সমাকে জিজ্ঞেস করো কত টাকা হয়ে গেছে। আচ্ছা, এরপর তোমাদের বিয়েটা যে তুলসী তলায় হলো, তুলসী তলাটা কাদের বাড়ি ছিল? দাদার বাড়ি, ও জ্যাঠার ছেলে? হ্যাঁ হ্যাঁ, ওদের বাড়িতেই বিয়েটা হয়? হ্যাঁ, ও দাদার ছেলে যেখানে ঘর ভাড়া করে থাকে ওখানেই হচ্ছে, আর ওর সামনে একটা মন্দিরও আছে। আচ্ছা আচ্ছা, ও দাদার বাড়িতেই? হ্যাঁ, দাদার বাড়িতে সামনে একটা মন্দির করা আছে। আচ্ছা, এবার সমাজ যেরকম বিয়েটা করে যেরকম স্বামী পায় প্রণাম করে সেরকম করেছে, ঠিক আছে, ও মানে বিয়ে থাকা করে স্বামীকে যেমন প্রণাম করতে হয় প্রণামও করেছে, করেছে স্যার, যারা সত্যি কথা বলছি যারা, হ্যাঁ ঠিক আছে, সেটাও করেছে। এইবার আমিও বউ হিসাবে মেনেছি, ও আমাকে স্বামী হিসাবে মেনেছে, এইটুকু। যদি আমার নামে কাকিমা আমার নামে শাঁখা সিন্দুর পরে আমার নামে গেছে, তাহলে আর একজনের সাথে সংসার করছে কিছু না? তুই যদি আমাকে ভালোবাসিস, আমাকে সব কিছু চাই, আমার ছবি চাই না, আমার কিছু চাই না, ঠিক আছে, আমি অনেকবার মরতে গেছি, মরা থেকে তুই বাঁচিয়ে এনেছি। আমাকে এইবার ও দিল্লি থেকে বলেছে যে এইবার তুমি এসো, এইবার যদি না যদি আমি যাই, তোমার যা খুশি তাই করো, আমি তো এসেছি। মানে ওকে নিতেই এসেছো? হ্যাঁ, আমি নিতে গিয়েছিলাম। আচ্ছা, কবে এসেছিলে? মেয়েটার পরীক্ষা হচ্ছে বলে তাই আমি যাইনি, আমি কৃষ্ণনগরে যাইনি, গিয়েছিলাম ইকো পার্কে ছিলাম আমি, ওখানে সোমাও গেছিল, আমার তার স্বামী বাড়িতে ছিল। আচ্ছা, সজলের বাড়িতে ছিল, ও বলেছে মেয়েটার পরীক্ষা শেষ হোক আমি যাব। আচ্ছা আচ্ছা, মেয়ের পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করছে? হ্যাঁ, মেয়েকে ভালো স্কুলে পড়াবো বলেছে, স্কুলে মাস্টার হেডমাস্টার সাথে কথা বলেছি, আর ওর মেয়েকে আমি অবশ্যই প্রচন্ড ভালোবাসি। আচ্ছা আচ্ছা, আমার জীবনের থেকে যেরকম সমাকে ভালোবাসি ওর মেয়েকেও ভালোবাসি, ওর মেয়ে আগে আগে আমার সাথে কথাই বলতো। আচ্ছা, তারপরে আর কথা বলে মেয়ে কি বলে ডাকে?
বাবা বলে ডাকে। তোমাকে বাবা বলে ডাকে? হ্যাঁ, প্রথম প্রথম বাবা বলে ডাকতো। আচ্ছা, তারপর কি হয়েছে যায় না, তারপর আর কোনো কথাবার্তা? আচ্ছা, হ্যাঁ দাদা, একটু যাচ্ছি, একটু কথা বলছি, একটু যাচ্ছি, কাগজটা বার করে আমি যাচ্ছি, একটু কথা বলছি, একটু 10 মিনিট। হ্যাঁ বলো। আচ্ছা, তাহলে বিয়েটা যেদিনকে হয়েছিল সেদিনকে ওই বিয়েতে কে কে ছিল? ওই তুলসীতলায় ওর মা ছিল, জ্যাঠার ছেলে ছিল, আর কে ছিল? বউ ছিল না, শুধু দুজন ছিল। আচ্ছা, আর বিয়েটা করার পর কবে জানতে পারলো ওর মা? ওর মা এক সপ্তাহ হয় না জেনেছে। তার আগে জানেনি? করার পর এক, না, মানে বিয়ে করার এক সপ্তাহ পর জেনেছে, তাই তো? হ্যাঁ। কে বলেছে ওর মাকে? আমি। ও তারপরেই তো কেস খামারি করে নাকি? জানি না কি করতে জানেন। তারপরে ওর পলাশকেও বলেছি আমি, সজলকেও বলেছি আমি, কালকে সজলকেও বলেছি আমি। সজলকে কি বললে? হ্যাঁ, বিয়েটা করেছি তাহলে তুই অন্যের বউকে না কেন? একজন যখন বউ যখন অন্য জায়গায় ছেড়ে দিয়ে তুই এসে তুই কিসে জেনে যাবে? ও যখন উল্টা আলটা কথা বলে তখন আমার মাথা গরম হয়ে গেছে, তখন আমি বলেছি। আর তোমাদের মধ্যে তো, তোমাদের মধ্যে তো গভীর রিলেশনও হয়েছে নাকি, ফিজিক্যাল রিলেশন? তোমাদের মধ্যে যে গভীর রিলেশন, মানে ডিপ রিলেশন বলতে আমি শারীরিক সম্পর্কের কথা বলছি, এগুলো তো হয়েছে? এটা ওদের বাড়িতে গিয়েই না? কাদের বাড়ি? মানে বাপের বাড়ি, মানে ওই মেয়েটির বাপের বাড়ি? না, তাহলে মাসির বাড়ি। মেয়েটির মাসির বাড়ি? আচ্ছা আচ্ছা। এখন মাসি বাংলাদেশ পাড়ি দিয়েছে, তাই তো? যখন দেখতে যেদিকে ফুল দেখতে না, ওখানে ফাঁকা ময়দান দিয়েছে। আচ্ছা আচ্ছা। ওর মাসিও কম চাল খেলে যায় না আমার সাথে, সাদা সিধা ছেলে বলে না, টিভিটা পড়িয়ে দিয়ে ভালো মতন চলে গেছে। আচ্ছা, মাসিদের ফোন নাম্বার জানো না? না। মাসির মেয়ে নাকি, সোমার কাছে শুনলাম মাসির মেয়ে নাকি তোমাকে পছন্দ করতো? হ্যাঁ, ও তো পছন্দ, আমার মায়ের দিকে করে বলছি, আমার মা পছন্দ হবে ওর সাথে। এমনি ও ফোনে কথা বলছিল আমার বাবা কত টাকা নিয়েছে না নিয়েছে সেই কথা। আমার মাসির মেয়ের সাথে যদি প্রমাণ দেখাতে পারে না, আমি ওর পায়ের জুতো খাবো। যদি বলে যে মাসির মেয়ের সাথে প্রমাণ, আমি আজও পর্যন্ত ওর কোনো মেয়ের সাথে কথা বলি না। তা বলছে না সোমা, তোমাকে বলতে চাইছে যে তুমি নাকি, তুমি না মানে মেয়েটি নাকি তোমাকে বল পছন্দ করতো? করতো নাকি, টাকা নেওয়ার জন্য করতো। টাকাটা যা পেয়ে গেছে বলছে, বলে তুই হট ছোট লোকের বাচ্চা, তোর অকাপ কি আছে, তোর এ কি আছে, এইসব কথা বলে ফোন কেটে দিয়েছে। ওদের নাম্বার যখন থেকে বলেছে সোমাকে আমি সব কথা বলেছি। সোমা যে ওর মাসিকে পছন্দ করে, ওর মাসিকে ফোন করেছে পছন্দ করে নাকি? আচ্ছা, আবার সোমার নামে উল্টো আলটা কথা বলেছে ওর মাসির মেয়ে। আচ্ছা, তো তুমি এখন এই এই সিচুয়েশনে সোমা রয়েছে, এখন তুমি কি করতে চাইছো? এই সিচুয়েশনে কাকিমা, এই সিচুয়েশনে যেটা বলছো না, আমি আজকে তো রাতে তোমাকে বললাম আমি যেতে পারবো না। আমি আমার হাতে এখন আমার মা যেটা বলেছে, একটা টাকা আমার কাছে সোমাকে বলেছে, কিন্তু কি তোমাকে বলুক যাই বলুক, কিন্তু আমাদের ভালোবাসা হচ্ছে কাউকে না। সোমাকে ভালোবাসা যখন ভালোবাসে ছিলাম তখন কেউ ছিল না, তোমরাও ছিল না, না বাবা মা ছিল না, কেউ ছিল। আজকের বিচারটা ওকেই করতে হবে। আর এখন আমার কাছে টাকা নেই, আমি এখন যেতে পারবো না, আমার পেমেন্ট না ঢোকা অব্দি আমি যেতে পারবো না। তুমি কি কাজ করো বাবা? কৃষ্ণনগর যা। হ্যাঁ, তুমি কি কাজ করো? আমি দিল্লিতে অফিসে কাজ করি, তো সুপার হয়ে যায় এখানে। এখানে এখানে বাড়িতে কি কাজ? বাড়িতে ঘরে মাঠে মাঠে চাষ করি। ও এখানে মাঠটা আছে। ভ্যান চালাই, কখনো ভ্যান চালাই, কখনো গাড়ি চালাই, কখনো এন করি। আচ্ছা আচ্ছা, আমার কাছে থাকবে ঠিকই, ও এখন বর্তমান কোথায় থাকবে? এখন বর্তমান? হ্যাঁ, ও তো ওই বাপের বাড়ি যাবে না, তুমি যেদিন আসবে সেদিনই বাপের বাড়ি যাবে। অতদিন ওর কাছে থাকবে নাকি? তোর কাছে চলে কোথায় থাকবে? ও তো ওর কাছেই ছিল। ওর কাছে ছিল তো, ওর কাছে ছিল তো আমার সাথে প্রেম করেনি। ওর কাছে চলে, এর কাছ থেকে ঝগড়া হয়ে যাওয়ার পর তোমার সাথে প্রেম করেছে? ওদের যখন স্বামী স্ত্রী যখন ঝগড়া হয়, ঠিক আছে, ঝগড়াটা কি নিয়ে হয়? তোমাকে নিয়েই তো হয়। আমি জানি না, তাও জানি না ওদের স্বামী স্ত্রী কি ঝগড়া। ও বলেছে যে আমাদের সজলকে কথা না, সজল আমার সাথে আমার বিয়ের প্রথম থেকে আমার সজলকে পছন্দ না, আর আমাদের বিয়েটা যদি আমি বিয়ে করেছি হ্যান ত্যান এইসব।
যেটা ও বলেছে অত কথা অত ডিটেইলস আমি দিতে পারবো না, আমি শর্টকাটে বলছি, কেন আমার একটা মিটিং হচ্ছে, আমার মিটিং এ বসতে হবে। আমার মা বলে দিয়েছে, আমার মা মেনে নিয়েছে সবকিছু, সোমাকে তাও বলেছে, আর আমি কৃষ্ণনগর যেতে পারবো না, আমি জিয়াতে এলে আমি শিয়ালদা অব্দি আসবো, ও এসে আসতে হবে। ও মানে তুমি শিয়ালদা পর্যন্ত যাবে, ওর বাড়ির থেকে নেবে না, বাড়ির ওর মা বাবা চার হাত এক করে দেবে, তুমি নেবে না? আমার মনে ছন্দটা কিভাবে জাগবে? তোমাদের এই বিয়েটা কি বৈধ একটা কথা তুমি বলো তো? এটা তো ইল্লিগাল বিয়ে, এই বিয়েতে তুমি তো এখন অধিকারটাও দেখাতে পারছো না সোমাকে, যে তুমি ওই বাড়ি চলে যাও, আমি তোমার বর, তুমি এখানে কেন আগে? আর তুমি কেন সিঁদুর পরিয়ে তুলছে তারা করলে, তোমার তো ভালোবাসাটা তুমি বলতে পারতে। আজকাল যারা বিয়ে করছে তারা সত্যি খুঁজে বিয়ে, আজকাল তোমাদের মতো ছেলে মেয়েরা ভুল করছে বলেই তো সমাজটা এত অধঃপতনে গেছে। অধঃপতনে? এর আগে দেশ কি অধঃপতনে ছিল? একটার বাচ্চা আছে, তার লাইফটা নষ্ট করা জিনিসটা আলাদা, আর ওই স্বামী থাকতে স্বামীর সাথে ডিভোর্স না দিয়ে অন্যজনের বিছানায় যাওয়াটা আলাদা। তুমি যেমন একটু আগে একটা নষ্ট করেছো, তরুণ তুমি তো বারবার ওর দিকে আঙুলটা তুলছো, ওর দিকে আঙুল, হ্যাঁ দোষটা আমারও আছে, হ্যাঁ দোষ আমার নেই, আমিও বলিনি যে দোষটা আমার নাই, দোষ আমারও আছে। না না, একটা আজকে ও এমন একটা পরিবারের ঝামেলার মধ্যে পড়ে আছে যেখানে তুমি দাঁড়িয়ে আজকে ওর দিকেই আঙুল তুলছো, যে ও মাথাটা বাড়িয়ে দিয়েছে তাই সিঁদুর পরিয়েছি মানলাম, ও বিছানায় এসেছে তাই তুমি ওর সাথে শারীরিক সম্পর্ক করছো মানলাম, কিন্তু তুমি যখন এই কাজগুলো করলে, তুমি তো একটা ছেলে, তোমার নাকি এটা প্রথম প্রেম, তাহলে তোমার তো একটা বোঝা উচিত যে একটা বউকে আমি আর কি দুনিয়ায় মেয়ে নেই, প্রথম আইবুড়ো মেয়ে কি নেই, দ্বিতীয় কি অন্যের ঘরের একটা স্বামী আছে, একটা ছেলে হয়ে একটা ছেলেকে তোমার ঠকানো, এটা তো উচিত নয়, এটা তো অভিশপ্ত ভালোবাসা, তার জন্য তো আজকে এই জায়গাটাই তোমরা এসেছো। আমি কি ইয়ং? হ্যাঁ আমি কি ইয়ং? আরে তুমি কি ম্যারেড? সারা সময় জানে ম্যারেজ আর কি? আরে আমি জানি না, তুমি আমাকে দেখো, তুমি আমাকে, আমার বিবাহ, আমি আমি বিবাহতে চলে, হ্যাঁ আমি বিবাহতে চলে, তুমি বিবাহিত ছিলে সেটা তো আমি জানি না, তুমি বললে তাই জানলাম। হ্যাঁ আমার সাথে জোরজবরদস্তি বিয়ে হয়েছে, সেটাও সমাধান, ওই বয়সে ডিভোর্স হয়ে গেছে তোমার? হ্যাঁ আমার সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। ওই ডিভোর্স পেপার আছে তোমার কাছে? ওটা আছে, 4-5 বছর আছে, 6 বছর ধরে হয়ে গেছে, ওর পেপার খুঁজতে গেলে আমাকে তাহলে ওই চারদিকে খুঁজতে হবে তাহলে। কোথায় বিয়ে হয়েছিল তোমার? আমার বিয়ে আমার বাড়ির কাছাকাছি থেকে, আমার বাড়ি থেকে 3 ঘন্টা দূরে। তোমার বাড়ি তো এই কলকাতায় সুন্দরবনে নাকি? আচ্ছা ওইখানে মানে তোমার আগের শ্বশুর বাড়ি? কত বছরের সংসার তোমাদের? আমাদের মিনিমাম 9 মাস হয়েছিল, 9 মাসের বিয়ে ভেঙে যায় তাই তো, এই সংসার নষ্ট হয়ে যায়, দিয়ে ডিভোর্স হয় তাই তো, আইনত ডিভোর্স হয়? ভালোবাসা করতে পারতে, এ তো একটা সাংসারিক মেয়ে, এ তো সন্তান আছে, স্বামী আছে, ওটাই বলতে চাইছে যে ওর সংসারটা আমি ভেঙে দিয়েছি তাই তো।
দেখো, একটা তুমি বিবাহিত পুরুষ বলে আজকে না একটা বিবাহিত মহিলাকে তুমি বিয়ে করতে চাইবেই বা তোমার মাও নিতে চাইবে, তোমাদের দিক থেকে তোমরা ভুল নয়। কিন্তু আজকে যে তার স্বামীটা তো আর বিবাহিত ছিল না, তার স্বামীটা তো আর বিয়ে করবে বলছে না, তার স্বামীটা তো সংসার করবে বলেই বউকে আবারও ফিরিয়ে এনেছে। কোথায় যাব না আমি, অত কোথায় যাব না, যেটা আমার দুজনের ব্যাপার সেটাই আমি পার্সোনালি যাব। তোমাদের যখন দুজনের ব্যাপার, তাহলে কেন আজকে রাতটা ওকে এখানে রাখলে? তুমি যেভাবে খুলে জিজ্ঞেস করতে না, তাহলে সারা রাত লেগে যাবে। আরে বাবা, তোমাদের ভালোবাসায় সারা রাত গল্প হয়, একটা সমস্যা সমাধানের জন্য তো সারা রাতই লেগে যায়। তোমাদেরই তো ভালো হবে, তোমরা দুজন দুজনকে কাছে পাবে, ফার্স্ট প্রেম তোমার কাছে আসবে। সেটা তো আমি কবে থেকে সমাজকে বললাম, আমি তো এখনই ঠিক আছি। ও আমার সাথে অনেকবার বেমানি করুক, যাই করুক, অনেক কিছু করেছে, এখনো কিন্তু আমি ঠিক আছি। সোমার মেয়েকে দেবে না কেউ, সোমার বর দেবে না মেয়েকে। সোমা যদি যাই তোমার সাথে চলে যা, কারণ একটা তোমার নিজেই বলছো, তোমার মা বলছে ইনকাম নেই। জানো আজকে যদি কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করতে হয়, তাহলে তার সোর্স অফ ইনকামটা আগে দেখো। আমার মা বলেছে ইনকাম নেই, তুমি নিজেও বলেছো। আমি কিন্তু এইসব কথা বলিনি, আমি তোমার মাকে এটুকু জিজ্ঞেস করেছি। এতদিন যে আমি বাইরে কাজ করছি, আমার ইনকাম গুলো কোথায় যাচ্ছে? হ্যাঁ, এতদিন যে বাইরে কাজ করছি আমার ইনকাম, আমার মা বলেছে কিসের জন্য? না না না, সন্তান রাখার মতো তোমার ক্ষমতা নেই, তুমি নিজেও স্বীকার করেছো। তুমি যখন সোমার সাথে কথা হচ্ছিল তখন সোমাকে বলেছো, এবং তুমি মিথ্যে বলনি, তুমি যে কথাটা বলেছো যে দশ টাকা পর্যন্ত আমার কাছে নেই, যে আমি তোমাকে আনতে যাব, তখন তোমাকে বললো, আমি তখন ছিলাম ওখানে বসে, ও তখন বললো যে তুমিকে আমি পয়সা দেব, তখন তুমি বললে আমি কারো কাছ থেকে সাহায্য নেব না, তাহলে তুমি নাও না। তাহলে আজকে তোমাকে কোন দায়িত্বে কারো সন্তান? তুমি তো এটা তোমার সন্তান নয়, তোমার সিঁদুর পরিয়েছো তোমার বউ, তুমি নিয়ে চলে যাও, সন্তান তো তোমার নয়। আজকে তাদের ফ্যামিলির পুরো আজকে এই একটা ছেলেকে, মানে তাদের জামাইকে ফাঁসানোর জন্য তাদের ফ্যামিলি দায়ী। আজকে সমাজে যদি প্রত্যেকটাকে তোমার সাথে যদি ভাই এই ঘটনাটা ঘটতো আগে, তাহলে তো এক সমাজের মানুষ যেভাবে ঢাল হয়ে দাঁড়াতো, আজকে স্বজনের পাশে সেইভাবেই মানুষ দাঁড়িয়ে আছে। পারবো না কি মেয়েকে প্রাইভেট পড়াতে পারবো না, সেটা কি তুমি দেখেছো? জীবনে না না, আজকে যদি তুমি একটা মেয়ে বিপদে পড়েছে যাকে তুমি ভালোবাসো, গাড়ি করে তুমি আসতে রবিবার লাগবে। আমার মা কিসের জন্য বলেছে? আমি মায়ের কথা শুনছি না, এক সেকেন্ড। আমি মা, তুমি কথাটা যখন বলেছো কথাটা শোনো, যখন বলছে ইনকাম নেই আমার ছেলে, আমার কেন বলেছে বলো তো, কেন বলেছে জানো? সমাজ যদি আমাকে বারবার, আমি যেখানে কাজ করি সমাজ জন্য আমি চলে আসি, তাহলে আমার যদি ইনকাম যদি না করতে পারি, আমি যদি সমাজ জন্য কুত্তা ছানার মতন এদিক সেদিক হই, তাহলে আমার মার পয়সা আমি খাবো না কেন? মা তো ঠিক কথা বলেছে, এর মধ্যে তো ভুল নেই। মায়ের কথা তো আমি দেখছি না, তুমি তো ভুল বুঝছো। বৌমাকে তো ডাইরেক্ট বলতে পারবে না যে আমার ছেলে তোমার জন্য এরকম চারদিকে করতে চলে আসছে, তার জন্য ইনকাম করতে পারছে না, তার জন্য আমার পয়সা খাচ্ছে, এটা তো সমাজে বলবে। লাইফটা একটু শেয়ার করবেন তো, আমি লাস্টে ওকে বলবো লাইফটা দেখতে। কেন আমি আজও পর্যন্ত এর বছর ধরে কোনো টাকা ইনকাম করতে পারিনি ওর জন্য? আচ্ছা, তুমি ওর জন্য কুত্তা চেনার মতো, ও নিজে জানে আমি কত কুত্তা চেনা হয়েছি, ওর জন্য কত কত জায়গায় গিয়ে কত জায়গায় চলে এসেছি, কত জায়গায় যেয়েছি না গিয়েছি, কৃষ্ণনগর কতবার গেছি কতবার এসেছি, ও ভালো করে জানে। ওর জন্য কাজ কামাই করে গিয়েছি, ওর জন্য স্টেশনে সারা রাত্রি শুয়ে মশার কামড় খেয়েছি, এটাও জানে। না না, আমি বলতে চাইছি তোমার আমি ভুল ভুল আমি করেছি, কাকিমা ভুল করেছি। দেখো বউ তুমি নিয়ে নেবে, একজন আর একটা পুরুষ মানুষ, তুমিও আর একটা পুরুষ মানুষের কথাটা ভাবো সজলের। বউ তুমি বিয়ে করেছো, তুমি নিয়ে নিতে পারো, বাচ্চাটা তো তুমি জন্ম দাওনি যে তুমি নিয়ে নেবে, সেই বাবাটা কি নিয়ে বাজবে? স্বেচ্ছায় দেবে না এ সজল, তুমি বাচ্চা দেবে? সজল বাচ্চা দেবে না বলছে। আর যদি না দেয় তাতে আমার তো কিছু করার নেই? না, তোমার কিছু করার নেই। আমার কাছে এলে আমিও ওর মা যেরকম যেভাবে ওকে মানুষ করছে, তার থেকে চার দুগুণ মানুষ আমিও করতে পারবো। না না, পরের সন্তান তুমি তো বলেছো যে পরের, একটু আগেই তো বলেছিলে তুমি। কাকে তোমাকে একটু আগে বলেছি যে পরের সন্তানকে আমি পালতে পারবো না, তোমাকে এই কথা বলেছি? না না, তুমি মানতে পারবে সেটা সোমা বলেছে, আমি বলছি তুমি একটা উদাহরণ দিচ্ছিলে না,
পরের মেয়ের পরের ছেলেদের দোষ থাকে না। তো আমার কথা হলো কি, যে একটা পুরুষ মানুষ হয়ে আর একটা পুরুষ মানুষকে তো তুমি একদম নিঃস্ব করে দিয়ে চলে যেতে পারো না, সেও তো কিছু ধরে আঁকড়ে ধরে বাঁচবে। এটাও বলেছি তোমার মেয়েকে যেভাবে রাখবো যেভাবে পালবো, তোমার মেয়ে মনে আমার মেয়ের সাথে সমাজে কতবার কই গই বলে বলেছি যে তোমার মেয়েকে আমি অবশ্যই কোনোদিনের জন্য তোমার মেয়েকে আমি কানাবো না, কোনোদিনের জন্য আমি ওকে বুঝতেও দেবো না। আর সময়ও বলেছি নিজের মুখে যে কোনোদিন বুঝতেও দিও না যে ওটা তুমি যে ওটা দিতে বাবা, এটা বলে ওর ওর ছেলে মেয়ে যেন ভাবে ওটা ওর আসল বাবা। তুমি তো আসল বাবা, তুমি কি বার্থ সার্টিফিকেট ওর বাবার নামটা জায়গায় তোমার নামটা বসাতে পারবে? মুখে তো অনেক স্বপ্নই দেখা যায়, চোখে অনেক মুখে অনেক কথাই দেখা যায়, চোখে অনেক স্বপ্নই দেখা যায়। এখন আর চেনো না তুমি, একদিন কথা বলছো আর সময় আমার সাথে দেড় বছর কথা বলছে। আরে আমি তো ভাই তোমাকে বিয়ে করি না, আমি তোমাকে কি করে চিনবো? ও নিজের মুখে বলেছে, ও নিজের মুখে বলেছে আজকের মিটিং এ আমি এখনো পর্যন্ত জানি মিটিং এ আমার জন্য লোক বসে আছে কিন্তু। আরে দেখো তোমার যদি এরকম করে একটার পর একটা ব্যস্ততা দেখাও, এই মেয়েটা তো রাস্তায় বসে আছে আজকে, তোমার মিটিং তুমি গুলি মারো। তুমি এই মেয়েটি আজকে রাস্তায় পাড়া প্রতিবেশীর সামনে মুখ দেখাতে পারছো না। পাড়া প্রতিবেশীর দুদিন আগে মুখ দেখাতে পারছে না, দুদিন আগে একটা কথা বলুন, দুদিন আগে সজল যখন লোকের কাছে বেড়ে বেড়ে আছে তখন সোমা আমাকে ফোন করে বলেছে যে সোমা অমুক করছে তমুক করছে, তখন সোমা মুখটা কোথায় দেখেছিল? আজকে বলছে মুখ দেখাতে পারছে না, আজকে মুখ দেখাতে রাস্তা থেকে বেরোতে পারছে না, ওখানে লোকজন জড়ো হয়ে রয়েছে। আর ভিডিও করলাম তখন ভিডিও কল করছে, তখন বলছে আমার মা বাবা সামনে আছে, ওখানে কোনো মা বাবাই নেই। তা মা বাবা থাকবে কি করে? মা বাবা তো দোষী, এখানে গ্রামে এখানকার পাড়ার লোকগুলো তো টিকতে পারবে না ওর মা বাবার। তুমি যে কথা বলে ফেলেছো সত্য পর্দাফাশ করে দিয়েছো, আর তো জামাইয়ের কাছে ওর মা বাবার মুখ নেই। আজকে তো জামাইয়ের দোষ নেই তরুণ, কে বলেছে জামাইয়ের দোষ নেই? কি দোষ আছে? তুমি বলছো সজলের দোষ নেই, কি দোষ আছে তো বলো? ও সোমা যেটা বলেছে সেটাই বলো, কি দোষ আছে? আমি সোমাকে জিজ্ঞাসা করেছি, তরুণ এক মিনিট একটু কথা বলতে দাও আমাকে। আমি সোমাকে জিজ্ঞাসা করেছি যে তোমার স্বামীর সাথে কি প্রবলেম, ও বলল কি ও বাজার ঘাট করে না। শুনতে দাও, প্রেম ভালোবাসায় অনেক গল্পই হয়, আমরা পাড়া প্রতিবেশী তো, আমরা একটু তোমার থেকে বেশি জানি এ বিষয়ে। শোনো, প্রেম ভালোবাসার গল্প আর পাড়া প্রতিবেশীর গল্পটা অনেকটা আলাদা হয়। কেউ যদি তোমাকে ছোট থেকে বড় হতে দেখে সেই জিনিসটা আলাদা না। ও আমার কথা হলো তুমি ওকে নিয়ে চলে যাও, কিন্তু বাচ্চা যাবে না। এটা নয় যে প্রেম করতে গেছি ধরা পড়ে গেছি। হ্যাঁ, কি লোকজন ধরে আমাকে ধরে বেঁধে রেখেছে যে প্রেম করতে গেছি ধরা পড়ে গেছি যে ওখানে আমাকে বেঁধে বসে। তুমি কাল আজকে নিতে আসতে পারছো না, কালকে কেন নিতে আসতে পারছো না? কালকে নিতে আসো ওকে, ওই মেয়েটির কি হবে? তোমাদের কেমন ভালোবাসা ভাই? লোকে বিদেশ থেকে বিয়ে করতে চলে আসে, কেমন ভালোবাসা? পকেটের পয়সা নেই ভালোবাসতে যাও? এই যে ভালোবাসা তো জ্বালা দিয়ে পালাচ্ছে, গাড়ি করে আসলে তো ভালোবাসা থাকতো, গাড়ি করে এলে তো ভালোবাসা থাকতো, গাড়ি করে এসে নিয়ে যেতে পেরেছ মেয়েটাকে? আরে হ্যাঁ, পয়সা লাগে গো, তার জন্য তুমি তোমার মা বলছে যে আমার ছেলে রোজগার নেই। হ্যাঁ, মন ধুয়ে কি জল খাবে নাকি? তাহলে স্বামীর পকেটে টাকাচ্ছে কেন? স্বামী খেতে দেবে না তাহলে ও মন, স্বামীর মনকেই ভালোবাসো? হ্যাঁ, তুমি এখনো দুনিয়াটা পরে দেখবে, দাঁড়া দুনিয়াটা কখনো দেখোনি, দুনিয়া এখনো কিছু দেখোনি। এই তুমি সিদ্ধান্ত নাও, মেয়ে দেয়া যাবে না, পুরো একদম তোমাদের মেম্বার আসবে, এখানকার কাউন্সিলর থাকবে, মেয়ে তুমি পাবে না, মেয়ে বাবা থাকে, বাবা মেয়েকে নিয়ে বাঁচবে, তার পরিবার নিয়ে বাঁচবে। কারণ মেয়ে নেওয়ার মতো তুমি কাজ করোনি সমাজে, যা আজকে পুরো লাইভ ক্যামেরায় ছিল। সাধারণ মানুষ যদি বলে মেয়ে তোমার কাছে থাকবে, তো মেয়ে তোমার কাছে থাকবে, তুমি কোর্ট মারফত মেয়ে নিয়ে নাও। একটা মেয়ের লাইফ একজনকে তুমি বাবা বলতে শেখাচ্ছ, যার সাথে তুমি আজকে বিয়ে, একটা ইল্লিগাল বিয়ে করে তাকে বাবা বলতে শিখিয়ে দিয়েছো তুমি। আগে মেয়েটার ফিউচারটা কি? যার রোজগার নেই, যে গাড়ি করে এসে নিতে পারে না, যার ভালোবাসা দেখাতে পারে না, সে আজকে এই মেয়েটার ভবিষ্যৎ ফুটফুটে জীবনটা নষ্ট করে ফেলবে। পাড়া প্রতিবেশী বলে একটা আইন, সমাজে সমাজ বলে একটা কিছু আছে, দেখবো সমাজে কি করে বাচ্চারা তুমি নিয়ে যেতে পারো তরুণ। আর তুমি
এইবার রুখে দাঁড়াবো সব সাধারণ মানুষ, চলো। এটা কি কথা? ও ফোনটা কেড়ে দিচ্ছে, খানোর মুরুদ যা থাকবে সে নিয়ে যাক। বাচ্চাটা অ্যাডপ্ট করতে গেলে না আগে দেখে কর্তৃকে তার সোর্স অফ ইনকামটা কি, সে অন্যের একটা বাচ্চাকে নিয়ে গিয়ে পালন করবে, আর আজকে তোমাদের প্রেমপ্রীত দুদিনের বিছানা সুখ মেটাতে গিয়ে একটা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না, সরি। সমাজে আইন আছে, তুমি কোর্টের মারফতে নিয়ে নেবে। কি এগুলো কি নোংরা নোংরাম ওগুলো করেছো কেন? ডিভোর্সটা দিয়ে করলে না কেন? তুমি তো একে নিয়েও খেলছো, ওকে নিয়েও খেলছো, দুজনকে নিয়ে খেলছো, তুমি হলো মেন কালপিট। দুদিকে ভালো সম্পর্ক রেখেছো, তার মধ্যে তোমার ফ্যামিলি ফুল সাপোর্ট। লাইভ ক্যামেরা করে তোমার মাকে এই প্রশ্নগুলো শোনাবো, যে তরুণ যেগুলো বললো, মার মাসি আর ভাই এটা কি, আর তোমার জ্যাঠার ছেলে আসবে তো ডাকলে, সব কটাকে কান্টে নামে, আমি নিজে যাব থানায়, নিজে লাইভ ক্যামেরা দেখতে বলো, স্যার এই ব্যাপারে এই ডকুমেন্টস আমার কাছে আছে, এই দিন আমি সাবমিট করছি আপনাকে, এবার আপনি কি করবেন বলুন, কে আসামি আর কে আসামি না দেখাবো, এটা কি তুলসীতলার বিয়ে, এটা বৈধ? আর যে তোমাকে বিয়ে করো তুমি তার স্বামী পছন্দ ছিল না, তুমি ছোট ছোট ছেড়ে চলে যেতে পারতে, লোকের মন গলানোর জন্য, একটা ছেলের মন গলানোর জন্য কথাগুলো বলেছ কেন? যে আমার স্বামী পছন্দ না, অথচ স্বামীর সাথে যখনই ওর সাথে অশান্তি হলো, তরুণী তো বললো পর্দা পাস, পাপ কর, পাপ বাপকে ছাড়ে না, পাপ বাপকে ছাড়ে না। একটা সরল মানুষ নিয়ে খেললে তার শেষ পরিণতি এই জায়গাটাই ঘটে। ঈশ্বর চোখ খুলে বসে রয়েছেন, চোখ বন্ধ করে বসে নেই। ঈশ্বরকে পয়সা দিয়ে কেনা যাবে না, ভক্তি দিয়ে তাকে পাওয়া যাবে, দর্শন সারা দেবে তিনি, ওনারটাই পেয়েছে। তুমি নাও, ডাকো ঈশ্বরকে। তরুণ নিতে আসতে পারছে না, আজকে কি বার? আজকে বৃহস্পতি, আসবে রোববারে। যে রোববারে একটা গাড়ি খরচা, যে ট্রেনের খরচা তার কাছে নেই, সে করবে এই বাচ্চার মানুষ? সমাজে যদি আমি তরুণের হাতে যদি এই মেয়েটিকে তুলে দিই, তোমাকে তুলে দেবো, তুমি বিয়ে করে চলে যাও, ডিভোর্স দিয়ে দাও, এই ছেলেটার জীবন বেঁচে যাবে। কিন্তু একে তো তুলে দেবো না, সমাজের সব মানুষ ঢাল হয়ে দাঁড়াবো, দেখি তুমি কি করতে পারো, দেশে আইন আছে কিনা, করবে ভুল তোমরা, ফুটফুটে যে বাচ্চার জীবন নষ্ট হবে সমাজ, এটা হতে পারে না, আমার কাছে যখন এসছে এটা হতে দেবো না। ছি 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 ছি, একজন জন্মদাতা বাবা, দুদিনে তুমি প্রেম করছো তাকে বাবা বলতে শিখিয়ে দিলে, এই তরুণ বলছে ওকে বলবে না, তরুণ বলছে, তরুণ মিথ্যা কথা বলছে কেন, তোমাকে ফসাচ্ছে কেন তরুণ, কিসের ভালোবাসা তরুণের, তোকে আমি শিখিয়ে দিয়েছি বাবা বলতে, আমার মেয়ে ফোমাদের, আমি তোকে শিখিয়েছি যে বাবা বলে ডাক, ওকে বলছো কেন, তরুণকে বলো, আমি ওকে বলছি, ওকে বলবে না, ও বাচ্চার কথা বলবো না, তরুণ বলছে, তরুণ কেন মিথ্যা বলছে, তোমায় কেন ফসাচ্ছে বলো, ভালোবাসা এটা শারীরিক ভালোবাসা, শরীরকে ভালোবাসে, তোমাকে না, তোমাকে ভালোবাসে, ও বলেছে, স্বীকার করেছে, একাধিক প্রমাণ আছে আমার কাছে ওর তরুণের, ও যখন ক্যামেরা চলছিল না তখন ভিডিও ফুটে যাচ্ছে। এখন আমি উত্তীত হয়ে গেছি, ভারী গলা, ও এখন আমার সাথে আর কথা বলবে না, মধুর কণ্ঠে আর কথা বলা যাবে না এই ধরনের ছেলের সাথে, বহুত বলেছি ওকে, যথেষ্ট সম্মান দিয়েছি, এটা ওর মানে আগের জন্মের মানে কর্মফল, বাবলি মুখার্জি ওকে এই সম্মানটুকু দিয়ে এই জায়গায় এসছে, আমি দিই না। তোমাদের মতো মেয়েদের জন্য এই বাচ্চাগুলোর জীবন নষ্ট, তোমাদের মতো মেয়েদের জন্য এই ছেলেগুলো আগে জেলের মধ্যে পচে মরে, তোমাদের মতো মেয়ের জন্য, তোমাদের বাড়ির লোকের জন্য, তোমাদের মতো, তোমাদের বাবা মা যেমন করে, বাবার কথা বলবো না, মা ভাই মাসি মেসো পয়সা রোজগার করেছে এই ছেলেটাকে নিয়ে, ছি ছি, ধিক্কার জানাই তোমার ফ্যামিলিকে, সংসার করো, যদি সে মিথ্যা কথা বলে আর যদি সে সত্যি কথা বলে হাত ধরে চলে যাও, ঠিক
কাছে আমি তোমার কথা শুনছি। এই যে আমাদের বলে আমার ভাই আছে, আমার ভাই এসবের মধ্যে নেই। আমার ভাইকে রীতিমত সদর যেরকম ব্যবহার দেখেছে, আমার ভাই নিজের চোখে দেখেছে, এমনকি ও যেমন ব্যবহার করেছে সেটা আমার ভাইকে বলেছে। কিন্তু আমার ভাই এসবের মধ্যে কোন বিষয়ের মধ্যে আমার ভাই জড়িত নেই। হ্যালো, এমনকি আমার বাড়ির ফ্যামিলিও আমার মধ্যে জড়িত নেই। কে বলছেন? হ্যাঁ, এখনো দেখো তো ভালো করে। আচ্ছা আচ্ছা, কে বলছো গো তুমি? ও আচ্ছা আচ্ছা, মনে আচ্ছা আচ্ছা, দেখছি।